কোরবানির গোশত দিয়ে কি অলিমার অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা? কোরবানির গোশত দিয়ে অলিমার আয়োজন আমরা অনেকে করি, বিশেষ করে অনেকে বিয়ের আয়োজন, বিয়ের অলিমা এই অনুষ্ঠানগুলোকে কোরবানিতে পরপর রাখেন। উদ্দেশ্য যে কোরবানির ঈদে যে গোশত আহরণ হবে সেই গোশত দিয়েই বিয়ে সেরে ফেলবো আমরা। তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয় যে আসলে উদ্দেশ্য কোরবানি করে অলিমার গোশত সংগ্রহ করা, তাহলে এই কোরবানি হবে না, এটার মাধ্যমে কোরবানির সওয়াব পাওয়া যাবে না। কারণ আপনার উদ্দেশ্য হলো গোশত আহরণ করে মূলত অলিমার আয়োজন করা, এখানে গোশত আহরণ করাটাই উদ্দেশ্য, কোরবানিটা এখানে জাস্ট একটা উসিলা মাত্র। এরকম হলে এই কোরবানির সওয়াব পাওয়া যাবে না, বরং এটি অলিমা হবে, কোরবানি আর হবে না এবং এই কোরবানি বিশুদ্ধ হবে না। আর যদি ইন্টেনশন অলিমা ছিল না, কোরবানি আপনি প্রতি বছরই করেন, এবছরও করছেন, একটা গরু করতেন আগে এখনও, তো কাকতালীয়ভাবে এই গোশত আপনি অলিমাতে খাওয়াইছেন, তাহলে অসুবিধা নেই, সেটা জায়েজ আছে। কারণ অলিমাতে যে খাওয়ানো হয় এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না। অবশ্য আজকাল বিয়ের অলিমার অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয়, উপহার নেওয়া টেওয়ার ব্যাপার হয়, এখানে খাওয়াইলে সেই খাওয়ানোটা কি আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হলো, এটা কি কোরবানির গোশত বিক্রি করলে যে গুনাহ হয় এটা কি তার আওতায় পড়বে কি না, এটা বড় প্রশ্নের বিষয়। যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে। এমনিতে কোরবানি করছেন কোনো উদ্দেশ্য ছিল না, এরপরে সেই গোশত অলিমার মেহমানদেরকে খাওয়াইছেন, সেটা মোটা দাগে জায়েজ আছে। আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে অলিমাটাই উদ্দেশ্য, তাহলে কোরবানির সওয়াব পাওয়া যাবে না।